মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল পেল্লাই সাইজের তেলে ভোলা। ওজন প্রায় 78 কেজি 200 গ্রাম, যা বিক্রি হলো প্রায় 36.5 লক্ষ টাকায়। কিনে নিল কলকাতার ক্যাম্পি নামের এক প্রতিষ্ঠান, যার পেটে রয়েছে মূল্যবান কিছু সম্পদ। মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরেন। সেই মতোই বৃহস্পতিবার সকালে গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন ও কালীপদ বর নামের এই 5 জন মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাছ ধরতে ধরতে শুক্রবার সন্ধ্যায় তাদের জালে ধরা পড়ে প্রায় 7 ফুট লম্বার এই পেল্লাই সাইজের তেলে ভোলা মাছ। এরপর শনিবার রাতে তারা মাছটিকে ক্যানিংয়ের প্রভাত মণ্ডলের মাছের আড়তে নিয়ে আসেন, আর সেখান থেকেই বিক্রির জন্য মাছের দর উঠতে থাকে। শেষে এই মাছটি 49,300 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়, আর কিনে নেয় কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান। জানা গিয়েছে এই মাছের পেটে রয়েছে মহামূল্যবান কিছু সম্পদ, যার কারণেই এই মাছটির এত দাম উঠেছিল। তবে এই মূল্যবান সম্পদ কোনো টাকা পয়সা কিংবা সোনা গহনা নয়, তা হলো এই মাছের পেটে থাকা পটকা, যা দিয়ে তৈরি করা হবে বিভিন্ন ধরনের ঔষধ জিনিসপত্র, আর সেগুলি ব্যবহৃত হবে অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে। সেই কারণেই এই মাছের এত দাম হয়েছে। এ বিষয়ে মৎস্যজীবী বিকাশ বর্মন জানান, বহুদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে প্রতি বছর মূলত ভোলা মাছ ধরতে গেলেও এইবার তার জালে এত বড় মাছ ধরা পড়ল, এর আগে কখনো এমনটা হয়নি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।